হাইলাকান্দি জেলার বিলাইপুর জিপির কয়েক হাজার মানুষ চলাচলের জন্য নেই কোনো রাস্তাঘাট। বিলাইপুর পিডব্লিউডি সড়ক থেকে তেরাছড়া পর্যন্ত গ্রামীণ সড়ক নির্মাণের দাবিতে আজ লালা ব্লক কার্যালয় ঘেরাও করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। কাটলিছড়া বিধানসভা সমষ্টির ধলছড়া বিলাইপুর জিপির বিলাইপুর পিডব্লিউডি সড়ক থেকে তেরাছড়া পর্যন্ত গ্রামীণ সড়ক এবং সেতু নির্মাণের দাবিতে আজ লালা ব্লক কার্যালয় ঘেরাও করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। কৃষক মুক্তির ডাকে এদিন সড়ক নির্মাণের দাবিতে ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিলাইপুর জিপির কয়েক শতাধিক জনতাও। পরে লালা খণ্ড উন্নয়ন আধিকারিক আমজাদ হোসেন প্রতিবাদী জনতার সাথে কথা বলে শীঘ্রই এ বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে হাইলাকান্দি জেলার কাটলিছড়া সমষ্টির দলছড়া বিলাইপুর এলাকার বৃহত্তর তেরাছড়া এলাকায় একটি রাস্তা এবং ব্রিজ নির্মাণের দাবিতে আজকে আমরা লালা ব্লক কার্যালয় ঘেরাও করেছি। আপনারা নিশ্চয় জানেন যে স্বাধীনতার পরে দলছড়া বিলাইপুর এই তেরাছড়া এলাকার বৃহত্তর প্রায় 15-20 হাজার জনগণের চলাচলের একমাত্র রাস্তা এবং একটি ব্রিজ। এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ধরনের একটাকার কোনো কাজ হয়নি। পাবলিকে নিজের পকেট থেকে কাজ করে চলাফেরা করছে। 5 ঘন্টা 6 ঘন্টা পায়ে হেঁটে স্কুলে যেতে হয়, 5 ঘন্টা 6 ঘন্টা পায়ে হেঁটে রুগী নিয়ে যেতে হয়, অনেক অসুবিধা হয়েছে। এই এলাকার জনগণ বারবার হাইলাকান্দি ডিসি মহোদয়কে আহ্বান করেছিলেন, হাইলাকান্দি সিও মহোদয়কে আহ্বান করেছিলেন, হাইলাকান্দি বিডিও মহোদয়কে আহ্বান করেছিলেন, স্থানীয় বিধায়ক মহোদয়কে আহ্বান করেছিলেন যে আমাদের চলাচলের একমাত্র যে রাস্তা এই রাস্তাটির কাজ করে দেওয়ার জন্য এবং একটি বাসের সেকু দিয়ে এখনও চলাচল করতে হয়। যে বৃষ্টি আছে, বৃষ্টি এখনও বাসের সেকুন। হাইলাকান্দি জেলার সবচেয়ে কাটলিছড়া সমষ্টির এই এলাকায় এই বাসের সেকু দিয়ে মানুষ এখনও যাতায়াত করতে হয়। তাই আজকে বাধ্য হয়ে এলাকার হাজার হাজার জনগণকে নিয়ে আমরা লালা ব্লকের এই ব্লক কার্যালয় ঘেরাও করেছি। আমাদের একটাই দাবি যে অতি সত্বর আমাদের এই রাস্তাটি নির্মাণ করা এবং এই বাসের সেতুটি ভেঙে একটি পাকা ব্রিজ নির্মাণ করে দেওয়া। আমরা দেখেছি সরকারের তরফ থেকে এমজিএন টাকা নামে 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 14 মাইনেসের নামে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এখন ফিফ মাইনেসের নামে 20 কোটি টাকা সরকার বরাদ্দ করেছে। কিন্তু বাস্তবে যেগুলো পাবলিকের যেগুলো দরকারি রাস্তা এইগুলোর কোনো কাজ হয়নি। যেগুলো ঠিকাদারির স্বার্থে কন্ট্রাক্টারির স্বার্থে যে রাস্তার কাজ করে 60% টাকা আত্মসাত করা যায় এই সমস্ত রাস্তার কাজ করা হয়। যে সমস্ত ব্রিজ নির্মাণ করে 70% টাকা আত্মসাত করা যায় এই সমস্ত ব্রিজ নির্মাণ করা হয়। যে সমস্ত কালপাট নির্মাণ করে 70% টাকা আত্মসাত করা যায় এগুলো নির্মাণ করা হয়। কিন্তু পাবলিকের যেগুলো দরকারি রাস্তা, যেগুলো দরকারি প্রয়োজনীয় ব্রিজ, যেগুলো প্রয়োজনীয় রাস্তা এগুলোর কোনো টাকা দেওয়া হয়নি। তাই এই বাধ্য হয়ে এখানে আমরা ঘেরাও করেছি। আমাদের বিডিও মহোদয় এখানে এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে 20 দিনের ভিতরে এমজিএন টাকার তরফ থেকে রাস্তা নির্মাণ করে দেবেন এবং 14 মাইনাস এবং 5 মাইনাস মিলিয়ে কিছুদিনের ভিতরে এই ব্রিজটি নির্মাণ করে দেবেন। যদি আগামী 1 মাসের ভিতরে যদি এই ব্রিজ এবং রাস্তার কাজ না হয়, 1 মাস পরে হাজার হাজার জনগণকে নিয়ে ফের আন্দোলনে আমরা আসবো। আসলে সবেরই ভূমিকা সন্দেহজনক, সবেই টাকা আত্মসাতের কারণে ওনারা নিয়ে ব্যস্ত। এই ব্লকের একটা ভিজিলেন্স কমিটি আছে, ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান স্থানীয় বিধায়কের নেতৃত্বে একটা কমিটি দেওয়া হয়। কিন্তু এই ভিজিলেন্স কমিটি কী করে? আজ দিন পর্যন্ত কোনো ভিজিলেন্স কমিটি কোনো জীবিতে গিয়ে আমি হানা দিতে দেখিনি, কোনো একটি তদন্ত করতেও দেখিনি। ওনারা কী করছে? আসলে সবাই এর কমিশন আছে, কমিশনের মাধ্যমে সম্পূর্ণ পঞ্চায়েতরাজ বিভাগ চলছে, যার কারণে পাবলিকের যেগুলো দরকারি রাস্তা, যেগুলো দরকারি ব্রিজ, যেগুলো দরকারি কালপাট, যেগুলো দরকারি বাউন্ডারি ওয়াল, এগুলো কোনো কাজ হয়নি। কিমান কত টাকা দিয়েছে গভর্নমেন্ট, 1-1 জিপি 3 কোটি 4 কোটি 14 মাইনাসের 1-1 জিপিতে 3 কোটি 4 কোটি 5 মাইনাসের এমজি এন্ডেকার কোনো লিমিট নেই, 20 কোটি টাকা সরকার দিয়েছে কিন্তু বাস্তবে টাকাগুলো ইউটিলাইজ হয়নি। বাস্তবে যেগুলো পাবলিকের দরকার এগুলো কাজ হয়নি, সম্পূর্ণ কমিশনের স্বার্থে। ভিজিলেন্স কমিটি কী করছে? ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান বিধায়কের নেতৃত্বে ভিজিলেন্স কমিটি প্রত্যেক ব্লকে দেওয়া হয়েছে, ওনারা কী করছেন? আসলে সবাই কমিশন নিয়ে ব্যস্ত, যার কারণে পাবলিকের কোনো দরকার নেই, তাদের ব্যক্তিগত দরকার। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।